পেনশন হাতাতে স্বামীর গায়ে আগুন দিল স্ত্রী। অভিযুক্ত মেয়ের দুই যুবকও, ঘটনার পর পলাতক স্ত্রী ও দুই যুবক। মহুয়ার সাংসদ পদ বাতিলে আদতে যুক্তিযুক্ত নয়, একাধিক প্রশ্ন লোকসভার প্রাক্তন সেক্রেটারি জেনারেলের। সরকারের পক্ষ থেকে এখনো মেলেনি কোনো জবাব। প্রকাশ্যে গুরুগ্রামের নৃশংস অত্যাচারের ঘটনা। কিশোরীকে নগ্ন করে অশ্লীল ভিডিও করার মতো অত্যাচারের অভিযোগ মালকিন ও দুই ছেলের বিরুদ্ধে। ভোট কাটাকুটির জেরে হার রাজস্থানে। গোষ্ঠী কোন্দল বা প্রতিষ্ঠান বিরোধী হওয়া ভোট বাক্সে কোনো প্রভাব ফেলেনি দাবি গেহলটের। আধার কার্ড তৈরিতে বাধ্যতামূলক নয় আঙুলের ছাপ বা রেটিনা স্ক্যান। বিশেষ চাহিদা সম্পূর্ণদের কথা ভেবে নয়া সিদ্ধান্ত কেন্দ্রের। আন্তলি থানার রানীর খামার এলাকায় পরপর তিন বাড়িতে গরু চুরির ঘটনায় চাঞ্চল্য। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ এলাকাবাসীর। গাড়ি চালক বলরাম সাহার হত্যাকাণ্ডে জড়িত আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে রামনগর আউটপোস্টে বিক্ষোভ প্রদর্শন এলাকাবাসীর। ছয় আগরতলা ক্লাস সেলের 35টি ক্লাব এবং 6টি সামাজিক সংস্থার দ্বারা পূজা আয়োজকদের পুরস্কার বিতরণ কর্মসূচিকে কেন্দ্র করে সাংবাদিক সম্মেলন। ত্রিপুরা জুনিয়র টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত মালঞ্চ নিবাস স্টেট টেনিস কমপ্লেক্সে। প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের অন্যান্য কর্মকর্তারা। 31 নম্বর ওয়ার্ডের উদ্যোগে মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন। উপস্থিত ছিলেন সমাজসেবী রাজীব ভট্টাচার্য, মেয়র দীপক মজুমদার। আগামী 21 ডিসেম্বর ত্রিপুরীর ত্রিং বর্ষবরণ অনুষ্ঠান। এরই আগে আজ বরকাঠার এলাকায় মেলচৌমুনিতে বসানো হল মহারাজা বীর বিক্রম কিশোরের মর্মমূর্তি। প্রেমিকার পরিবারের হাতে আক্রান্ত প্রেমিক ও তার মা বাবা। ঘটনা নতুন বাজার থানাধীন ডিপাই ছড়ি এলাকায়। নতুন বাজার থানায় অভিযোগ দায়ের। মিলন গোবিন্দ স্মরণে খোয়াই বিটিসি পাড়ায় এক মেগা রক্তদান শিবিরের আয়োজন। এই দিনের শিবিরে 200 লোক পরিষেবা গ্রহণ করেন। আবারও বিশালগড়। মহকুমা রঘুনাথপুর এলাকায় অপরিচিত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার। ঘটনাস্থলে তদন্ত করছে বিশালগড় থানার পুলিশ। ড্রাগস নয় জীবনকে বাঁচুন, এই স্লোগানকে সামনে রেখে আমবাসা থানার উদ্যোগে ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন। প্রতিযোগিতার উদ্বোধন করলেন আমবাসা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। ছেলে বাড়ি না ফেরায় নিখোঁজ ডায়েরি বাবার, কিন্তু বাবার টাকা হাতাতে অপহরণের নাটক। ছেলের মুক্তিপণের জন্য পাঠালো কিউআর কোড। নৌসেনায় 11,000 কর্মীর ঘাটতি, বহু আধিকারিকের শূন্য পথ নিয়ে উঠল বড় সড় প্রশ্ন। মাহেশে হাজার কণ্ঠে গীতা পাঠের আসর, মমতার প্রতিনিধি হিসেবে হাজির করলেন। গীতা পাঠ নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। লোকসভা ভোটের আগে উত্তরবঙ্গে মাস্টার স্ট্রোক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রতিশ্রুতি রেখে চা বাগানের শ্রমিকদের হাতে জমির পাট্টা তুলে দিলেন মুখ্যমন্ত্রী। শীতের মৌসুমে বঙ্গে হাজির দুই অতিথি, কলকাতা ছুঁয়ে দার্জিলিং এ সাইবেরিয়ায় জোড়া বাঘ। বিনিময়ে বিদেশ পাড়ি রেড পান্ডার। দুই বাংলার উদ্যোগে তৈরি হবে দম, মুখ্য ভূমিকায় চঞ্চল চৌধুরী। এনিম্যাল ক্লাসিক ছবি হয়ে গিয়েছিল রণবীরদের বিরাট সার্টিফিকেট আল্লু অর্জুনের। আইবুড়ো ভাতের সাথে বিশেষ চমক দর্শনার, সৌরভের ব্যাচেলার পার্টি চলছে প্রস্তুতি। ভারত থেকে বন্ধ রপ্তানি, বাংলাদেশে পেঁয়াজের দর পৌঁছল ডাবল সেঞ্চুরিতে। গোবলের পরাজয়ের পর বিস্ফোরক দাবি অখিলেশ যাদবের। হারের জন্য দায়ী করলেন ইভিএম কে। আগামী লোকসভা নির্বাচন ব্যালটে করার দাবি। বাংলা সংস্কৃতি বলয়ের সাপ্তাহিক সাংস্কৃতিক হাটের উদ্বোধন নন্দননগর সেনপাড়া ঠান্ডা কালীবাড়ি সংলগ্ন সংস্কৃতি গ্রামে। সাপ্তাহিক এই হাটের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী, সংস্কৃতি বলয়ের সভাপতি, সম্পাদক এবং সাধারণের উপস্থিতি ছিল লক্ষণীয়। শান্তিরবাজার পুর পরিষদের 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সঞ্জয় দেবনাথের স্ত্রী প্রায় 1 মাস যাবৎ নিখোঁজ। নিখোঁজ গৃহবধূকে খুঁজে পেতে সংবাদ মাধ্যমে দ্বারস্থ স্বামী। শাসক দলে যোগদান সভা অব্যাহত তেলিয়া মুরাদে। 15 পরিবারের 58 জন ভোটার বিরোধী দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করেন। কংগ্রেস রাজ্যসভার সাংসদের কালো টাকা উদ্ধার নিয়ে রাজ্য বিজেপি যুব মোর্চার বিক্ষোভ মিছিল রাজধানীর রাজপথে। 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা 23.2 ডিগ্রি সেলসিয়াস, 24 ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা 16.2 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতা 90%।
ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক ক্ষতি কৃষককুলের, সরকারি সাহায্যের আবেদন সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্ত কৃষকদের। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে অমরপুর সিপিআইএম দলীয় অফিসে নারী সমিতির পক্ষ থেকে দিনটি উদযাপন। বিধানসভায় আসুন, আপনার পরামর্শ চাই, হাসপাতালে কিসিআরকে দেখতে গিয়ে বললেন রেবন্ত। ভোটমুখী ভারতে চলছে গ্যারান্টির রাজনীতি, 8 বছরের বালিকাকে মোদী গ্যারান্টি প্রচারের আবদার প্রধানমন্ত্রীর। গত 15 বছরে ইতিহাস গড়েছে ভারত, বিশ্বায়নের সময় অসম লড়াই করতে হয়েছে ভারতকে, এ সম্মেলনে গিয়ে এই মন্তব্য করলেন এস জয়শঙ্কর। বিয়ে করে সারা জীবন অঙ্গীকারবদ্ধ হলেও স্বপ্ন রয়ে গেল অধরা, অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল নবদম্পতির, ঘটনা ছত্তিশগড়ে। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হিসেবে আদিবাসী নেতার উপরে ভরসা রাখল বিজেপি, রবিবার মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়েছে বিষ্ণু দেউসাইয়ের নাম। মিডল অর্ডারে ভাঙনের পর ব্যর্থ বোলিং, অনূর্ধ্ব-19 এশিয়ান কাপে পাকিস্তানের কাছে 8 উইকেটে হারল ভারত। ট্যাক্সি চালকের মেয়ে থেকে মুম্বাই ইন্ডিয়ান্স, ওমেন্স প্রিমিয়ার লিগে নাম লেখালেন অখ্যাত কীর্থনা বালাকৃষ্ণন। অসময়ে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষককুল, বৃষ্টিতে ধান এবং আলু চাষে ব্যাপক ক্ষতি, 72 ঘন্টায় আত্মঘাতী 3 কৃষক। একবালপুরে যুবকের রহস্যজনক মৃত্যু, নির্মীয়মান আবাসন থেকে উদ্ধার দেহ, মৃত্যুর কারণ নিয়ে খনাচ্ছে রহস্য। ফের ভারতীয় রাজনীতিতে পরিবারতন্ত্র, বিএসপির প্রধান মায়াবতীর উত্তরসূরি হতে চেয়েছিলেন তারই ভাইপো আকাশ আনন্দ। জলের অপচয় ঠেকাতে বাড়ি বাড়ি লাগানো হয়েছে মিটার, এবারও উধাও লক্ষাধিক টাকার জলের মিটার, চুরি ঠেকাতে নয়া পন্থা কেএমসির। একই দিনে জোড়া মরণোত্তর অঙ্গদানের নজির শহর কলকাতায়, দুটি ক্ষেত্রেই মূল ভূমিকা নিয়েছে রিজিওনাল অর্গান অ্যান্ড ট্রান্সপ্ল্যান্ট। গাজা ওয়েস্ট ব্যাংক নিয়ে উদ্বেগ, জয়শঙ্করের সাথে ফোনে কথা প্যালেস্তাইন প্রধানমন্ত্রীর। বিধ্বংসী আগুনে ছাটখার বিশ্ববিদ্যালয়ের হোস্টেল, ইরাকে মৃত কমপক্ষে 14। কিছুতেই খুলছে না দরজা, নিজের বাড়ির সামনে ইধাজ প্রধানমন্ত্রীকে নিয়ে ঠায় দাঁড়িয়ে শোনাক। মানচিত্রের তীরও হৃদয়ে গিথে যায়, হামাসের বোমায় কমান্ডার ছেলেকে হারালেন ইসরায়েলের মন্ত্রী। গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব রাষ্ট্রসংঘের, ভেটো প্রয়োগে আটকে দিল আমেরিকা, উঠছে প্রশ্ন।